वेलकम टू पांसारी मसाले प्रेजेंट्स राधुनी राधुनीते शुरू होचे पौष पार्वण सप्ताह शीतकाल नलेन गुड़ पाटाली गुड़ और से सब दिए हो जाए मिष्टि मिष्टि सब रान्ना और ये समय पीठे पुलि ट्रेडिशनल किछु मिष्टि एवं किछु फ्यूशन मिष्टि सब रकम मिष्टि किन्तु आमी तोमादेरके शेखाबो ए एक सप्ताह जुड़े आज के रंगनदा माने फ्यूशन किछु थाकबे হতেই পারে রঙ্গনদা মানেই তো ফিউশন রঙ্গনদা কি খাওয়াচ্ছ আজকে আজকে এটা একদম একটা ট্র্যাডিশনাল লাড্ডু গাজর আর নারকলের লাড্ডু তুমি ট্র্যাডিশনাল ভাবাই যায় না তুমি মানে তো কন্টিনেন্টাল তুমি মানে ফিউশন গাজরের লাড্ডু গাজর আর নারকলের লাড্ডু গাজর আর নারকলের আচ্ছা মানে এখানে দুটো একসাথে হ্যাঁ গাজর নারকল আর খোয়া কি বাহ বেশি টাইমও কিন্তু লাগার কথা নয় তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ধরো লাড্ডু তো লাড্ডু লাড্ডু মানে গোল যেরকম হয় সেরকম তাহলে আমরা যদি মিষ্টি বলি এটা গাজর নারকলের মিষ্টি তাহলে এটা অন্য কোন শেপও দিতে পারি শেপ দেওয়া যেতে পারে যেরকম আমরা থালার মধ্যে যদি একটু অয়েল ব্রাশ করে দিয়ে তারপর ওটাকে যদি পেতে দিই তারপর বরফির মতো কেটে দিতে পারি তাহলে বরফি হয়ে গেল গাজর আর নারকলের বরফি বলা যেতে পারে মানে যে যেরকম শেপ দেবে সে সেরকম ভাবে এটা নামকরণ করতে পারো লাড্ডুর মতন শেপ হলে লাড্ডু আর যদি বরফির মতন শেপ হয় তাহলে বরফি তাহলে আজকে আমরা শিখে নেব লাড্ডু গাজর নারকলের লাড্ডু চলো তাহলে আজকে আমরা শিখে নিচ্ছি গাজর নারকলের লাড্ডু গাজর নারকলের লাড্ডু গাজর দিয়ে লাড্ডু হ্যাঁ গাজর দিয়ে মিষ্টি তো আমরা খাই লাড্ডুটা কখনো ট্রাই করিনি আজকে প্রথম ট্রাই করব কি কি লাগবে দেখে নাও গাজর নারকেল কোড়া খোয়া ক্ষীর কনডেন্স মিল্ক কাজু কিশমিশ দারচিনি চিনি ঘি সাজানোর জন্য খোয়া ক্ষীর কনডেন্স মিল্ক আচ্ছা এখানে ফারস্টে কি করবে গাজর প্রথমে জল দেব আচ্ছা প্রথমে কি জল দেব এর মধ্যে হ্যাঁ জল জলটা দিয়ে কি করবে জলটাকে দিয়ে গাজরটাকে সিদ্ধ করব সঙ্গে একটু সামান্য চিনি দিয়ে দেব সিদ্ধ করার সময় তাহলে গাজরটা একটু মিষ্টি হয়ে যাবে আচ্ছা 3 টিস্পুন দিলাম আচ্ছা এর মধ্যে একটু দারচিনি ভেঙে দিয়ে দাও তাহলে দারচিনির একটা গন্ধ আসে ভালো একটা গন্ধ আসবে গাজরগুলোকে ছোট করে কেটে দেব তাহলে এটা দিয়ে গাজরও কাটা যায় সব কিছু কাটা যায় মাংস থেকে আরম্ভ করে সব কাটা যায় ও মা কি ভালো ছোট ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ গাজরটাকে কি একেবারে ভালো মতন বয়ল করবে নাকি হাফ হাফ বয়ল হলে ক্ষতি নেই তার কারণ এটা তো পরে আমরা তো ইয়ে করবই মানে মিক্সিতে করে নেওয়ার পর তারপর তো ওটা কষবো আচ্ছা তো খুব ভালো সিদ্ধ না হলেও ক্ষতি নেই আচ্ছা অন্য কিছু শুরু করে দিই আমরা ঘি দিয়ে দেব ঘিতেই হবে তো রান্নাটা হ্যাঁ আচ্ছা এবার নারকেল এখানে কতটা দিচ্ছ গো নারকেল এখানে একটা পুরো নারকেল আছে একটা গোটা নারকেল আর এরকম তিনটে গাজর তো মানে পরিমাণটা মোটামুটি সমান দিতে হবে জাস্ট গাজরটা এখানে নারকেলে দিয়ে দিলাম কেন তার কারণ হচ্ছে তাহলে ঘি এর একটা সুন্দর গন্ধ আসবে ঘি দিয়ে দিলাম ওই জন্য আচ্ছা এটা পাক দেওয়ার সময় একটু চিনি দিতে হবে একটু চিনি দিলাম আচ্ছা এটা গুড় দিয়ে করা যাবে না হ্যাঁ গুড় দিয়ে করা যাবে কিন্তু আমি যেহেতু গাজর দিয়ে করছি গাজরের একটা ডিস্টিংক্ট টেস্ট আছে তো গুড় দিলে গুড়টা ডমিনেট করবে সেই জন্য গুড় দিই গুড়টা ডমিনেট প্লাস নারকলটা আছে তো এখানে তুমি কনডেন্স মিল্ক দিচ্ছ এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়ে যে কোনো এখানে কিন্তু আলটিমেটলি মানে আলটিমেটলি যে ট্র্যাডিশনাল মিক্সচারের মধ্যে একটা ফিউশনের ছোঁয়া রয়েছে কারণ ধরো যদি ট্র্যাডিশনালি আমরা করে থাকি গুড় দিয়েই করব গুড় দিয়ে করা যাবে কারণ কনডেন্স মিল্কটা দিয়েছে এই জন্য যে ওটা ঘন দুধ তো চিনি দিয়ে ঘন দুধ মানে ক্ষীরের ফ্লোয়িং কনসিস্টেন্সি মানে ক্ষীর দিয়ে মানে এটা দিয়ে করা যেতে পারে ভালো মতন আচ্ছা এর মধ্যে আমি খুব সামান্য একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো আচ্ছা অল্প একটু খোয়া ক্ষীর দিলে বাকি খোয়া ক্ষীরটা লাগবে ইয়ের জন্য গ্রাম করার জন্য লাগবে আচ্ছা এবার একটু দেখি জলটা গরম হয়েছে গাজরটা সিদ্ধ হয়নি এখনো সিদ্ধ হতে গাজর সিদ্ধ হতে টাইম লাগবে টাইম লাগবে ততক্ষণে আমাদের এইটা পাকানো হয়ে যাবে মানে অনেকটাই হয়ে যাবে
সামান্য একটু জল দিয়ে দেবো, খুব সামান্য। আচ্ছা, আমরা যেরকম ধরো শীতকালে এই স্পেশালি গুড়টা উঠলে, নলেন গুল বড় বা পাটালি হোক, সেটা উঠলে আমরা যখন মিষ্টিটা বানাবোই, মানে এরকম পাটিসাপটা যা কিছু হোক আর কি পিঠে বানাতে শুরু করি, বিদেশে এরকম গুড় ব্যাপারটা চলে না? গুড় তো না, মানে ওরা জানেই না না গুড়ের টেস্ট কি না। এরপরে তুমি যখন যাবে না একবার একটা গুড়ের কিছু বানিয়ে খাইয়ে দিয়ে, আমি গুড়ে নিয়ে যাই তো, গুড়ের স্বাদ জানে না। অথচ তুমি ভাবো তো যে গুড় দিয়ে আমরা কি ভালো ভালো মিষ্টি বানাই, কি ভালো ভালো জিনিস খাই। আবার ওদের এত রকমের চিজ আছে যে চিজগুলো আমরা চিন্তাও করতে পারি না। একটা চিজ আছে এত দুর্গন্ধ যে বাড়িতে কেউ মানে মানে ওপরে লিভিং এরিয়া রাখে না, সব বেসমেন্টে রাখে, কিন্তু বিউটিফুল টেস্ট, সফট ওপরটা, ক্রাস্টটা মানে দুর্গন্ধটা খায়, বিউটিফুল খেতে। তুমি কি করে বলছো এটা? ওপরটা শক্ত, কাট কেটে ভেতরটা নরম, এই গন্ধ মানে অকল্পনীয় বাজে গন্ধ, কিন্তু টেস্ট সাংঘাতিক। ব্লু ভেন চিজটা চিজটা যখন বানায় তার মধ্যে দিয়ে কপার ব্যাট দিয়ে দেয়, এবার কপার ব্যাট থেকে যে সোডিয়াম ইয়েটা বেরোয় তাতে যে কপারটা সবুজ একটা ইয়ে হয়ে যায়, সারা চিজটার ভেতরে এরকম এরকম ভেন্সের মতো দেখা যায়, ব্লু ভেন চিজ বলে। তারপরে সেটা কি হবে? সেটা দারুণ, খুব ভালো চিজ। আরে দুর্গন্ধ চিজটা যেটা বলছিলে সেটা খায় লোকে? সেটা কি দিয়ে খায়? এমনি খায়। মানে হ্যাঁ অবশ্য, আমি কেন বা এরকম নাক শীত করছি, আমাদের এখানে শুটকি মাছ, শুটকি মাছটা আমরা যখন খাই তৃপ্তি ভরে খাই, আমরা যেরকম মাছের মাথা দিয়ে ছেঁচড়া খাই, ওদের দিয়ে ওরা পারবে? সেই তো, সেটাই বলছি, তুমি একবার পারলে গুড় দিয়ে যে রেসিপিগুলো হয় আমাদের এখানে, যে গুড় দিয়ে সেলিব্রেশন হয় অসাধারণ সব পৌষ পার্বণে, পিঠে পুলি মানে এগুলো খেলে মানে আঙুল চাটে বলো। হ্যাঁ আচ্ছা, দেখো তো হয়ে গেছে, গাজরগুলো আমার মনে হয় এবারে মিক্সিতে চালিয়ে দেওয়া যায়, নরম হয়েছে তো একটু, তাহলে কি আমরা এটাকে পেস্ট করে ফেলবো? একটা বড় তাহলে কন্টেনার নিয়ে আসি। গাজরের সাথে আমরা কি দারচিনি গুলোকেও দেবো নাকি? না, দারচিনি গুলো স্ট্রেন করে নিচ্ছি। আচ্ছা, গাজরটা দিয়ে দাও। দারচিনিটা দিয়ে তেতো হয়ে যাবে। আচ্ছা, এবার নারকেলটাকেও আমরা দিয়ে দেবো, তার মধ্যে পেস্ট করব তো একটু, এটা তাহলে ইভেনলি ব্লেন্ড হবে ব্যাপারটা। তার মানে গাজর আর এদিকে নারকেলটা যেটাকে পাক দেওয়া হলো দুটোকেই ভালো মতন পেস্ট করে নিতে হবে। এবার এটাকে পেস্ট করতে হবে। চামচ দাও, চামচ দিয়ে না মিক্স করতে হবে। আমরা তাহলে এবারে গাজর আর নারকেলটাকে ভালো মতন মিক্স করে নিই, ততক্ষণ নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি, কোথাও যেও না, সঙ্গে থাকো, দেখতে থাকো পাঞ্চারি মশালে প্রেজেন্স রাঁধুনি। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে পাঞ্চারি মশালে প্রেজেন্স রাঁধুনি। রাঁধুনিতে শুরু হয়েছে পৌষ পার্বণ সপ্তাহ, আর আমরা শিখে নিচ্ছি আজকে গাজর নারকলের লাড্ডু। এবার তাহলে নেক্সট পর্যায়টা কি বলো? নেক্সট পর্যায়টা হচ্ছে ওটাকে এখানে ঢেলে দেবো, অন করে দিই গ্যাসটা, সামান্য একটু ঘি দিয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে দেবো। সুন্দর একটা কালার হয়েছে গাজর আর নারকল মিলিয়ে। নারকলের নাড়ু আমরা যেরকম ধরো রাখতে পারি অনেকটা দিন, সেরকম এটা গাজর আছে বলে এটা প্রিজার্ভ করা যাবে না, করা যাবে না, আমি সেটাই বলছি। মানে এই নাড়ুটা কিন্তু নাড়ু না, এই লাড্ডুটা কিন্তু বানালে মোটামুটি একদিন থেকে দুদিনের মধ্যে খেয়ে নিতে হবে, আর অল্প চিনির পরিমাণ একদম কম কিন্তু লাগে, কন্ডেন্স মিল্ক দেবো, কন্ডেন্স মিল্ক করছে তো, তবে নারকলে একটা মিষ্টি ভাব থাকে, যদি এখনকার নারকল বড় ছিবড়ে হয়। এইবার আমি এখানে একটু কন্ডেন্স মিল্ক দেবো। আহা, এতেই তো আসল স্বাদ, মানে পুরো লাড্ডুটাই তৈরি হবে কন্ডেন্স মিল্কে। এখানে তুমি চাইলে একবার একটু গুড় দিয়ে ট্রাই করে দেখতে পারো, সেটাও কিন্তু মন্দ হবে না খেতে, ভালোই লাগবে খেতে, কারণ নারকেল তো আমরা গুড় দিয়ে লাড্ডু মানে নাড়ু বানাই, সেক্ষেত্রে পড়বে আবার তার সাথে গাজর, ভালোই লাগবে খেতে।
কাজু কিশমিশ, কাজু কিশমিশ, এবার এটাকে একটু পাক দিয়ে শুকনো করতে হবে। একটু খোয়া ক্ষীর, আচ্ছা এরপরে আবার খোয়া ক্ষীর, বাকি খোয়া ক্ষীরটা দিয়ে ক্রাম করবো। আচ্ছা এখানে আমরা ড্রাই ফ্রুটস এ কাজু কিশমিশ ছাড়াও কিন্তু পেস্তা দিতে পারি, আখরোট দিতে পারি, এটা পছন্দের উপর ডিপেন্ড করছে। আচ্ছা ভালো মতন পাক দেওয়া হয়ে গেছে, মোটামুটি ড্রাই হয়ে গেছে, মানে এবার জাস্ট গড়ার জন্য রেডি। নামিয়ে নিলাম একটা প্লেটের উপর, নামিয়ে নাও, এবার তো গড়তে হবে। একটা বাটিতে একটু জল দিই তোমাকে, জল একটু, হ্যাঁ হ্যাঁ জল দাও, আর আমি হাতে একটু ইয়েও নিয়ে নিই তেল। এগুলোকে বেশ লাড্ডুগুলোকে পাকিয়ে তারপরে ওপরে একটু ক্ষীরের গুঁড়ো দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, তেল, সাদা তেল দিচ্ছি তোমার হাতে তো। হ্যাঁ খুব ইভেন শেপ হবে না, কারণ কাজু কিশমিশ আছে তো। হ্যাঁ উপরে ক্ষীরের এই কোটিংটা দেওয়াতে না একেবারে সেই লাড্ডু যেমন হয় ওরকমই হয়ে গেছে দেখতে। টাকা দামের দরবেশ, এটা কিন্তু নারকল গাজরের লাড্ডু, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, এবার এটা খেয়ে দেখতেই হবে। আর দেরি করতে পারছি না, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকো, দেখতে থাকো পাঞ্চালি মশালে প্রেজেন্স রাধুনী। ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে পাঞ্চালি মশালে প্রেজেন্স রাধুনী। পৌষ পার্বণ সপ্তাহের দ্বিতীয় দিনে আমরা শিখে নিলাম একটা ফাটাফাটি ইনোভেটিভ লাড্ডু, যদিও রঙ্গনদা বলছে এটা নাকি ট্রেডিশনাল, আমি কিন্তু কখনো খাইনি, মানে গাজরের সাথে নারকল একসাথে মিক্স করে দেখা যাক কেমন হচ্ছে খেতে। রঙ্গনদা নাও দেখি তুলে। এটা ট্রেডিশনাল মানে এটা কায়স্থ কুইজিন অফ ইন্ডিয়া বলে একটা কুইজিন আছে। আচ্ছা, যার একটা বই আছে যেখানে আমি পেয়েছি এটা, সেখানে ট্রেডিশনাল লাগবে। আমি কখনো জানি না কিন্তু নারকেল আর গাজর, এই বইটার মধ্যে নানা রকম মাংসের আইটেম আছে, কায়স্থ কুইজিন বলে এটাকে। এর মধ্যে কন্ডেন্স মিল্ক পড়েছে, এর মধ্যে গাজর পড়েছে, নারকল পড়েছে, এটা অসম্ভব ভালো হবে। অ্যাকচুয়ালি অথেন্টিক রেসিপিতে নেই, ওখানে দুধটাকে ঘন করে দিতে বলেছে চিনি দিয়ে, আমি সেখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি। মানে কিন্তু প্রথমে আমি তোমায় ঠিকই বলেছি, এটা ফিউশন আমরা শিখতে গেলে, ফিউশন ঠিক নয়, মানে এটা সহজ উপায় করে দিয়েছে, সহজ উপায় মানে রঙ্গনদা আমার রাঁধুনিদের জন্য অনেকটা সহজ করে দিয়েছে। আচ্ছা আমরা খেতে থাকি, তোমরা রেসিপিটা লিখতে থাকো। গাজর, নারকেল কোড়া, খোয়া ক্ষীর, কন্ডেন্স মিল্ক, কাজু কিশমিশ, দারচিনি, চিনি, ঘি, সাজানোর জন্য খোয়া ক্ষীর, কন্ডেন্স মিল্ক। প্রথমে জলের সঙ্গে চিনি ও দারচিনি মিশিয়ে গাজর সেদ্ধ হতে দিতে হবে।
কড়াইতে ঘি গরম করে তাতে নারকেল কোড়া, চিনি ও খোয়া ক্ষীর দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পাক দিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প একটু জল মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে। গাজর সিদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে নিয়ে নারকেল খোয়া ক্ষীরের মিশ্রণের সঙ্গে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর কড়াইতে আবার ঘি গরম করে তাতে ব্লেন্ড করা গাজর নারকেলের মিশ্রণ, কন্ডেন্স মিল্ক, কিশমিশ, কাজু ও খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে লাড্ডুর আকারে ঘুরে খোয়া ক্ষীরের কোট করে সার্ভিং প্লেটে রেখে ওপর থেকে খোয়া ক্ষীর ও কন্ডেন্স মিল্ক ছড়িয়ে সাজিয়ে নিলেই রেডি নারকেল গাজরের লাড্ডু। রাধুনীতে চলছে পৌষ পার্বণ সপ্তাহ। আজকে শিখলাম গাজর নারকলের লাড্ডু, ইয়াম্মি খেতে। পিঠে পুলির সাথে এটা একদম তাল মিলিয়ে বলছে আমাকেও খেয়ে দেখো, অসাধারণ টেস্ট। এরকম রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো, সকলকে একেবারে চমকে দাও। সকলে খেয়ে কি বললো আমাকে জানাও। আমাদের ঠিকানাটা একবার দেখে নাও, রাধুনী প্রযত্নী আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107। ফোন নাম্বার 3049-6410। আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akashar.com। আমার সুন্দর শাড়িটার জন্য অনেক ধন্যবাদ লেক গার্ডেন্সের সুচিস্মিতা দে চৌধুরী, আশ্রী বুটিক। এখনো যদিও টাইম আছে, বেশি বেশি করে পিঠে পুলি বানাও, প্রচুর খাও, ঠিক আছে? এনজয় করো, কারণ এই সময়টাতে গুড় টুর গুলো তো বেশি দিন থাকে না, কম সময়ে পাওয়া যায়। সুতরাং তুমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসো না মনে হয়? না, মিষ্টি খাই, কিছু কিছু সিলেক্টেড মিষ্টি ভালোই লাগে। পিঠে খেতে ভালো লাগে তো? ভীষণ ভালো লাগে। বাড়িতে বানাও পিঠে? বাড়ির সবটা বানানো হয়। তুমি বানাও? আমি হয়তো হয় না সব সময়, কিন্তু পিঠে পুলি গুলো অন্য কেউ বানিয়ে দিলে খেতে ভালো লাগে, খেতে ভালো লাগে। এগুলো টাইমটা এক্স্যাক্টলি অনেকটা টাইম কনজিউমিং, আর হয়ে গেলে পাটাপাট খেতে আর কতক্ষণ লাগে। তো দোকানে কিনতেও পাওয়া যায়, কিন্তু সেগুলোর টেস্ট ওই একরকম না, একদমই না। বাড়িতে নিজের হাতে তৈরির যে টেস্ট হয় না, সেটা কিন্তু দোকানের টেস্ট একেবারেই হয় না। বাড়িতে নিজের হাতে তৈরি করে খেও কিন্তু। তোমাদেরকে বলছি মন প্রাণ ভরে পিঠে পুলি যা যা ভালো লাগে সব বানিয়ে খাও, সকলকে খাও। আজকের মতন টাটা, আগামীকাল হাজির হয়ে যাবো আবার ভালো ভালো মিষ্টি নিয়ে।